হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও। আজকে কোনো ব্লগ দেবো না, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার কিছু শাড়ি কালেকশন। এটা দুটো পার্ট হতে পারে, একটা ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট। কেন কি আমার এইবারই শাড়িগুলো এখানে আমি দেখাবো আর ওইবারের শাড়িগুলো আমি ওখানে গিয়ে দেখাবো। তো আমি বেশিরভাগ শাড়ি এখানে রেখে দিয়ে গেছি, কারণ কি যেখানে যাওয়া আসা ওকেশন টোকেশন এখানে আমি বেশি করি, তো তার জন্য বেশিরভাগ শাড়ি আমার এখানে রয়েছে। তো সেটা তোমরা সব দেখতেই পাবে আমি যখন আরেকটা ভিডিও করব। তো চলো তোমরাও দেখে নাও আমার কী কী শাড়ি রয়েছে, কী কী শাড়ির কালেকশন রয়েছে। তোমরা বলবে কোন শাড়িটা ভালো, কোনটা তোমাদের ভালো লাগছে, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে এই শাড়িটা আমার প্রচণ্ড পছন্দের, প্রচণ্ড পছন্দের। এটা এখনও একবারও পরিনি, এবছর দশমীর দিনে আমি পরবো, কারণ কি এটা আগে বছরই মা আমাকে দিয়েছিল পুজোর সময়, কিন্তু এটা আমার পরা হয়নি। এটা খুলে দেখাবো তোমাদেরকে, দেখাচ্ছি। দেখো তাঁতের মধ্যে শাড়িটা খুব সুন্দর, দেখো তাঁতের মধ্যে শাড়িটা খুব সুন্দর। আজকে ভাবলাম যে শাড়িগুলো একটু ভালো করে গুছিয়ে রাখি, তো যখন আমাকে গুছাতেই হবে তো তোমাদের সাথে সেটা শেয়ার কেন করব না, পরে গুছিয়ে নেব। তো নেক্সট শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে, এটা এটা আমার ওই বাড়ি থেকে দিয়েছিল আমার বিয়ের সময়। দেখো তোমরা কী শাড়ি আমি জানি না, কিছু কিছু শাড়ির নাম জানি, কিছু কিছু শাড়ির নাম আমি জানি না। তোমরা দেখো, খুব সুন্দর কাজটা, আমার কালারটা বেশ ভালো লাগে, কালারটা বেশ ভালো। তোমাদের কোন শাড়িটা ভালো লাগছে, কোন কালারটা ভালো লাগছে সেটা তোমরা আমাকে জানিও। নেক্সট এটা, এটাও আমার বিয়েতেই দিয়েছিল ওই বাড়ি থেকে। দেখো তোমাদের কোনটা ভালো লাগছে এর মধ্যে তোমরা জানিও। দেখো সব জানিও আমাকে। এইটা আমার ভাত কাপড়ের শাড়ি, এটা আমাকে আমার ভাত কাপড়ে দিয়েছিল। এটা হ্যান্ডলুমের উপরে শাড়িটা, এই আমার বলতে গেলে গর্জের শাড়ির থেকে এরকম সুতোর কাজ করা থাকবে এরকম শাড়ি আমার খুব ভাল লাগে। এটা হ্যান্ডলুমের ওপরে আছে, দেখো এখানে বেশ ময়ূরের কাজ করা আছে, বেশ ভালো লাগে এরকম শাড়ি। তোমাদের কেমন লাগবে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে? নেক্সট, এই শাড়িটার নাম আমি জানি না কিন্তু বেশ ভালো। বেশিরভাগ শাড়ি আমার লালের মধ্যেই পাবে, বেশিরভাগ শাড়ি আমার লালের মধ্যেই পাবে, কিন্তু এটাতে দুটো কালার আছে। এই যে এটাতে দুটো কালার আছে, কেমন লাগছে তোমরা জানিও। সব এখন এমনি রেখে দিচ্ছি, পরে ঠিক করবো। এটা দাদার বিয়েতে পেয়েছিলাম, দাদার বাড়ি থেকে, মানে দাদা শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল এই শাড়িটা, দাদা শ্বশুর বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছে। দেখো এই শাড়িটা কী শাড়ি আমি ঠিক জানি না, কিন্তু বেশ ভালো, বেশ ভালো কালারটা। এগুলো আমার একটাও পরা হয়নি, বেশিরভাগ আমি আসলে বেশি শাড়ি পরি না, তার জন্য। এটা বাবা এনে দিয়েছিল আমাকে, বর্ধমান যখন গেছিলো বাবা তখন এনে দিয়েছিল। দেখো এটা পুরোটাই এরকমই, এখানে আদার্স মানে আলাদা জায়গায় কোনো কাজ নেই। দেখো আমি ঢেকে যাচ্ছি শাড়িটা, বেশ ভালো না? এটা সিম্পলের মধ্যে শাড়ি বেশি ভালো লাগে, বেশি গর্জের শাড়ি তো সবসময় পরা যায় না। আর এটা হচ্ছে আরেকটা শাড়ি, কাঁথা স্টিচের উপরে। দেখো পুরো শাড়িটা প্লেন আছে, এখানে ভেতর দিকে কাজ আছে, আমি উল্টো পাল্টা করছি শাড়িগুলোকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে, এই যে কাঁথা স্টিচের কাজটা বেশ সুন্দর, দেখতে পাচ্ছ? কি সুন্দর সুতোর কাজ করা আছে, পুরো জায়গাটাতে পাড়ে পাড়ে পুরো কাজ করা আছে। এই দেখো পুরো কাজ করা আছে, যা করে রাখছি আমিই জানি, পাহাড়ের মতো হয়ে যাচ্ছে।
এটা একটা শাড়ি, এটা এইরকমই নর্মাল শাড়ি সিম্পলের মধ্যে, লাল কালারে বললাম না, তোমরা বলবে বেশিরভাগ শাড়ি লাল কালারেরই আছে, এটা লাল কালারের পুরোটা আর পুরো নিচে গোল্ডেন পার করা আছে। কেমন লাগছে তোমাদের শাড়িটা বলবে কমেন্ট করে। পুরো শাড়িটাই এরকম। এটা একটা, এটা দু কালারের শাড়ি, ঠিক আছে, এটাও লাল, তোমরা বলবে এর কাছে লালই লাল, লালও আছে, এই কালারটাও আছে, আবার রেডও আছে, এই দুটো কালার একসাথে আছে, তোমরা বলবে এই এর কাছে খালি লালই আছে, কিন্তু লাল আছে কিন্তু দু কালারই আছে, এই কালারটাও আছে আবার এই কালারটাও আছে, এটা আঁচলে আছে, এই যে এই জিনিসটা, এই দেখো এটা আঁচলটা, এই যে এটা আঁচলটা, কেমন লাগছে? ওকে চলো নেক্সট। এটা আমার বিয়ের শাড়ি, মানে বিয়ের শাড়ি নয়, মানে বিয়েতেই দিয়েছিলেন আমার, ওর বাড়ি থেকে দিয়েছিল। এই দেখো কি শাড়ি বলে এটাকে, বালুচুরি না কি বেশ বলে, এই যে বালুচুরি, এই যে দেখো পাটটা, শাড়িটা বেশ ভালো লাগে, এই যে খুলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমি ঢেকে গেছি। ওকে এটা, এটা আমার একটা দিদি আমাকে গিফট করেছিল, যার কাছে পড়তাম ফিলোসফি, সেই দিদিটা আমাকে এটা গিফট করেছিল শাড়িটা, এই যে দেখো সব রেড, সব রেড, এই শাড়িটাও বেশ ভালো। আসলে আমি বেশি শাড়ি পরি না, তার জন্যই প্রবলেমটা। এটা একটা শাড়ি, সরি একটা ফোন চলে এসেছিলো, তার জন্য মাঝখানে আমাকে ভিডিওটা স্টপ করতে হয়েছিল। তো নেক্সট এইটা, এই দেখো কেমন লাগছে, কালারটা বেশ ভালো, বলো পুরোটাই এরকমই, পুরোটাই এরকমই, এটা পাটটা, পাট নয় এটা আঁচলটা, এই যে কেমন লাগছে তোমরা বলো, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছি। এটা একটা, আমার নীল কালারটা এত ভালো লাগে না, কিন্তু যখন আছে তখন কি করি। এই শাড়িটা একটু অন্যরকম, মানে একটু বাঙালি আনা নয়, এ দেখো বাঙালিদের শাড়ি বলে না, আমি বাঙালি, আমি তো কি বলবো, ভাল লাগে দাও শাড়িটা মোটামুটি, দেখো কালারটা ভাল লাগছে, কালারটা আমি এরকম শাড়ি না কোনোদিনও পরিনি, মানে এটাই ফার্স্ট, তো এই শাড়িটা আমি এখন একবারও পরিনি, দেখি এই বছর পরতে পারি কি না, এবারে পরতে পারি কি না। দেখো তোমরা ডিজাইনটা, কাজটা পুরো জরির কাজ করা আছে, পুরো শাড়িটাতে কাজ আছে। আসলে আমি বেশি ভারী বেশি গর্জাস টাইপসের শাড়ি পরতে পছন্দ করি না। এটা একটা, এটাও আই থিঙ্ক হ্যান্ডলুমই মনে হয়, এই যে এই যে কেমন লাগছে তোমরা জানিও, দেখিয়ে যাচ্ছি, এই যে শাড়িটা নর্মাল, এখানে বেশ সুতোর কাজ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ সুতোর কাজ করা আছে, এখানে এখানে রাখি, এখানে আর জায়গা নেই। এই শাড়িটা আগে যে শাড়িটা দেখালাম আর এই শাড়িটা টোটাল এক, টোটাল এক, ওখানে গোল্ডেন গোল্ডেন কাজ করা আছে মাঝে মাঝে, অনেকটাই একই। এই শাড়িটা দাদা দিয়েছিল আমাকে আগে বছর দুর্গা পুজোয়, এই যে একদম একই একই শাড়ি, ওখানে মাঝে মাঝে গোল্ডেন আছে, এখানে মাঝে মাঝে গোল্ডেন নেই, এখানে এমনি নর্মালি সুতোর কাজ করা আছে, এই যে
আলমারি সুতোর কাজ করা আছে। এই যে কেমন লাগছে সেজে বসে আছি। এই দুটো শাড়ি একদমই একই, এখানে এই এইটা আছে এইরকম গোল্ডেন কাজ করা আছে, এখানে গোল্ডেন কাজ করা নেই, তার জন্য চলো এটা রেখে দিই। নেক্সট 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 কী আছে আমি নিজে ঘুরিয়ে যাচ্ছি। এই তো এই শাড়িটা ব্লু কালারের, এটা আমাকে ছোটো মামি দিয়েছিল, ছোট্ট মামি এই শাড়িটা আমাকে দিয়েছিল। দেখো এটা অনলাইন থেকে অর্ডার করেছিল ছোট মামি। আমি ভাবি আমার আমার আবার অনলাইনে জিনিস পোষায় না, মানে শাড়ি মালিতে অনলাইনে জিনিস আমার পোষায় না। দেখো কাজ করা আছে, খুব সুন্দর তাই না? এই কালারটা বেশি ভালো লাগছে, এই কালারটা গোল্ডেন কালারটা। এই যে পুরো শাড়িটাই খুলে দিলাম, বোঝাতে তো হবে, এই খুলেই দিই ভালো করেই দেখাই। ওকে চলো নেক্সট। এটা এটা মাই দিয়েছে আমাকে বিয়েতে, বিয়েতে নয় বিয়ের পরে পরেই দিয়েছিল, পয়লা বৈশাখে। এই যে খুব ভালো লাগছে বলো, এটা আঁচলটা, এটা আঁচলটা দেখো খুব সুন্দর লাগছে তাই না? দেখো এটা আঁচলটা, গোটা শাড়িটাতে এইরকম সুতোর কাজ করা আছে, এরকম সুতোর কাজ করা আছে, এরকম ভালো লাগছে বেশ দেখতে। এটা একটা, এটা আসলে মায়েরই শাড়ি ছিল, হ্যাঁ ঠিক আছে, তোমাকে বলো না মায়ের শাড়ি নিয়ে নিয়েছে, এটা মায়ের শাড়ি ছিল, মা এই শাড়িটা পরে না, মানে যেদিন কিনেছে সেদিনই, আর সেদিন থেকে আর নেয়নি, তার জন্য আমাকে দিয়ে দিয়েছে। তো আমি এখন একবারও পরিনি, পরার সেরকম সিচুয়েশান আসেনি, তো পরবো। তোমরা দেখো কেমন লাগছে শাড়িটা, কেমন এটা ভালো লাগছে। এটার সাথে কি ব্লাউজ হতে পারে, ব্ল্যাক কালারেরটা বেশি ভালো লাগবে তাই না? ভালো লাগছে দেখে দিই নেক্সট। হ্যাঁ এই শাড়িটা দাদার বিয়েতে নিয়েছিলাম, দাদার বিয়েতে নিয়েছিলাম শাড়িটা। তো কি শাড়িটার নাম বললো, ওপারা বেনারসি না কি বেশ বললো জানি না, আমি ভুলে গেছি নামটা। দেখো এই যে এটা দু কালারের আছে, রেড আছে আর ইয়েলো আছে, তো রেডটাই দেখানো যাচ্ছে যে তোমরা সবাই বলবে মেয়েটার খাটে রেডি আছে। এই যে ইয়েলো দুটো কালার আছে এখানে, ঠিক আছে এই যে দুটো কালার আছে, ভালো লাগছে আমার ইয়েলো কালারটা প্রচণ্ড ভালো লাগে, সবাই বলে একটু স্যুট হয় আমার উপর, জানি না তারপর হয় কি না, বাট আমার ভালো লাগে, এটাও ভালো লাগে। ওকে দেন নেক্সট, এটা একটা রেড আবার রেড, এই যে রেড রেড আর গ্রিনে খুব রেড কালার আছে আমার কাছে, মানে কি বলবো আর, বাট কিছু করার নেই। এই যে রেড রেড আর গ্রিন কেমন লাগছে, কেমন লাগছে, ভালো লাগছে না ডিজাইনটা? এই শাড়িগুলো ভালো করে রাখতে হবে, মানে এখানে রাখা ছিল তো। এই শাড়িটাও হ্যান্ডলুমের শাড়ি, হ্যান্ডলুমের উপরে যায় এই শাড়িটা, আমার প্রচণ্ড ভালো লাগে কালারটার জন্য। এই দেখো এই শাড়িটা আমার খুবই ভালো লাগে, দেখো কাজ করা আছে হরিণের, হরিণের কাজ করা আছে, একটা মহিলা আছে, দিয়ে দেখো খুব ভালো লাগছে। এটা আমাকে ছোটো মামা দিয়েছিল বিয়ের পর, ফার্স্ট যখন মামা বাড়িতে গেছিলাম তখন ছোটো মামা এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল, আমাকে নিয়ে গেছিলো সাথে, নিজের পছন্দ মতো কিনতে পড়েছিল, তো আমার এই কালারটা ভালো লেগেছে তার জন্য এটা কিনেছি। আমি আর মামিমা সেম টু সেম কালারে কিনেছিলাম, মামিমারটা একটু, মামিমার শাড়ির কালারটা হচ্ছে এই কালারের, এই হলুদ এই হলদে কালারটা, আর আমার এই কাঁচা হলুদ কালারটা বেশ ভালো লাগে, আমি এটা নিয়েছিলাম। তো ঠিক আছে এটা রেখে দিই। এরপর নেক্সট এটা,
এটাও ইয়েলো ইয়েলো আমার কাছে খালি ইয়েলো আর রেড, ব্যাস ইয়েলো আর রেড, ইয়েলো আর রেড, তাছাড়া মানে ভাবাই যায় না। ইয়েলো রেড সাইডে কেমন লাগছে, এর আঁচলটাতে মোটামুটি কাজ করা আছে। সুতো আমি বলেছিলাম না আমার সুতোর কাজ করা শাড়ি বেশ ভালো লাগে। এটা হচ্ছে আঁচলটা, এই যে এটা হচ্ছে আঁচলটা, এই যে কাজ করা আছে খুব সুন্দর, খুব সুন্দর কাজ করা আছে না, এটা ভালো লাগছে। তো দেখে দিই, পুরো পাহাড় হয়ে গেছে। তো আরও আছে, এই দেখো এই শাড়িটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়নি, একবার মানে বলে না তাঁতের শাড়ি একবার পরলে নেতিয়ে যায়, কাচাতে হবে। তো এই দেখো এটা তাঁতের শাড়িটা, কালারটা বেশ সুন্দর, বলো কালারটা বেশ সুন্দর, শাড়িটা আমার খুব ভালো লাগে। খুব সুন্দর এটা পাটটা। তো তোমাদের এখানের মধ্যে আমার কোন শাড়িটা ভালো লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। তো তারপর তোমরাই বলবে আমার আর কি কালেকশন দেখতে পারবে। এখানে আরও যা যা এই বাড়িতে আমার যা যা শাড়ি রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই বাড়িতে আছে যেগুলো আমার বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, ওইগুলো আছে, ওইগুলো তোমাদেরকে আবার অন্য ভিডিওতে দেখাবো। আগে আমি ওখানে যাই, তারপর দেখাবো। তো এই ভিডিওগুলো, এই সব, এই সমস্ত শাড়ির মধ্যে তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে, আর কোনটা আমার উপর স্যুট খাচ্ছে একটু প্লিজ তোমরা জানিও, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো থাকবো। টাটা।